প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি কাঙ্গর হাওরের করজ বাগানে। সারিবদ্ধভাবে করজ গাছ পানির মধ্যেই, দেখতে খুব সুন্দর লাগে। মুক্ত প্রকৃতি কাঙ্গর হাওর বাংলাদেশের আপার এক সৌন্দর্যের লীলাভূমি। আমাদের হাওর, আমরা হাওরবাসী, এই হাওর দেখতে সিলেট 64টা জেলার থেকে আমাদের কাঙ্গর হাওরে আসে। খুব সুন্দর করজ বাগান, একবারে আপনার এই ভবানীপুর গ্রাম থেকে শুরু করে এই জয়পুর গ্রাম পর্যন্ত, শিলানিতাপুর গ্রাম পর্যন্ত শুয়ে শুয়ে একদম যায়া উত্তর শ্রীপুর ইউপিতে যায়া লাগছে এই করজ বাগান। সেই সুন্দর দেখতে, এই যে মাটির বেড়িবাঁধ পানির নিচে ডুবে গেছিল, এখন বাঁচতেছে। ওই যে দূর থেকে মানিক কিলা গ্রাম দেখা যাচ্ছে, পিছনে ভবানীপুর গ্রাম রেখেছি, সেই সুন্দর চতুর্দিকে পানি আর পানি। সকালবেলা ভোরবেলা আমার ক্যামেরা স্ক্রিনে টাঙ্গর হাওর খুব সুন্দর, একটু বাতাসও নেই হাওরের মধ্যে, নীরব নিস্তব্ধ। আমরা ছোট নৌকায় আপাতত তাহিরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আজকে তাহিরপুর যাব ইনশাআল্লাহ। ওই সামনে জয়পুর গ্রাম দেখতে পাচ্ছি, এই যে মাটির বেড়িবাঁধ পানি নিচে আসলে বাঁচতেছে, যা হাওর রক্ষার বেড়িবাঁধ, খুব সুন্দর। সামনে পাতাবুকা গ্রাম, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে পাতাবুকা গ্রাম, যে আমাদের ছোট নৌকা নৌকাটি, এই যে আমিও আছি। এই যে আমাদের নৌকার গোল, ওই নৌকার গতিটা দেখাচ্ছি, ছোট নৌকা। এই যে